নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 15 ফেব্ৰুৱাৰী অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই এবাৰ পদত্যাগ কৰিব লাগে এই দাবী এবাৰ অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপন বৰ বৰ্তমান সময়ত বাল্য বিবাহৰ নামত মানুহক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ বিৰুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মাৰ বাবেই বাল্য বিবাহৰ নামত বহু লোক মৃত্যুমুখত পৰিছে বহু স্বামীক গ্ৰেপ্তাৰ কৰাৰ পাছতে এতিয়া পৰিয়াল হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই সেই পৰিয়ালৰ ওপৰত এতিয়া আক্ৰমণ চলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ৰিপন বৰাই ৰিপন বৰাই কৈছে যে বাল্য বিবাহৰ নামত যি যেনে ধৰণে মুছলমান লোকসকলক লগতে বিভিন্ন জাতি ধৰ্মৰ ধৰ্মাৱলম্বী লোকসকলক যেনে ধৰণে আক্ৰমণ কৰিছে বা যেনে ধৰণে হাৰাশাস্তি দিছে ইয়াৰ বাবে হিমন্ত বিশ্ব শর্মাই পদত্যাগ কৰিব লাগে আন এটা খবৰ হৈছে উচ্ছেদৰ পৰা এইবাৰ ৰেহাই নাপালে ধৰ্মীয় অনুষ্ঠান মছজিদ মছজিদৰ লগতে চৰকাৰী স্কুল লগতে মাদ্ৰাছাসমূহকো এবাৰ বুলডুজাৰ লগাই ধ্বংস কৰা হ'ল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নিৰ্দেশৰ পাছতে এইবাৰ কঠোৰ হৈ পৰিছে প্ৰশাসন বুঢ়া চাপৰিত চলিছে প্ৰশাসনৰ বুলডুজাৰ অবৈধ বেদখলকাৰীক এবাৰ উচ্ছেদ চলোৱা হৈছে বুঢ়া চাপৰিৰ পৰা এফালৰ পৰা তস্তস কৰিছে গছ গছনিৰ লগতে মছজিদৰ উপৰিও চৰকাৰী শিক্ষানুষ্ঠানসমূহকো বুঢ়া চাপৰিত শ শ সংখ্যালঘু মুছলমান লোকসকলক উচ্ছেদ কৰা হৈছে সমান্তৰালকৈ ধ্বংস কৰা হৈছে মছজিদৰ লগতে মাদ্ৰাছাসমূহকো পৰৱৰ্তী খবৰটো হৈছে বাল্য বিবাহক লৈ এইবাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক তোলা ধুনা মাত্ৰ দুটা দিনৰ ভিতৰতে কিদৰে দাখিল হৈছে 4 শতাধিক এজাহাৰ এইবাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক লৈ তোলা ধুনা সংবাদ মেল পাতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক তোলা ধুনা বিশিষ্ট অধিবক্তা হাফিজ সুৰচিত আহমেদ চৌধুৰী চমক সৃষ্টি কৰাৰ বাবেহে অভিযান চলাইছে হিমন্ত বিশ্ব শর্মাৰ চৰকাৰে দুটা দিনৰ ভিতৰত কিদৰে দাখিল হ'ল 4,444টা এফআইআৰ ইয়া সম্ভৱ নে বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছে 39 বছৰ ধৰি আইনৰ জগতত সোমাই পৰাৰ পাছতো এনেধৰণৰ কেতিয়াও দেখা পোৱা নাই দুটা দিনৰ ভিতৰত এয়া কেনেকৈ সম্ভৱ হ'ল এতিয়া মানুহৰ হাহাকাৰ লাগিছে এফআইআৰ নাই এখন লিষ্ট বনাই দিছে লিষ্টখন চাই চাই এৰেষ্ট কৰিছে পুলিচে এৰেষ্ট কৰাৰ পিছত এফআইআৰখন দিয়ে মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে 14 বছৰৰ তলত হ'লে পক্সো লাগিব 14 বছৰৰ ওপৰত হ'লে পক্সো নালাগে তেওঁলোকে জামিন পাব 14 বছৰ আৰু 18 বছৰৰ মাজত হ'লে জামিন পাব এইদৰে আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিছে অধিবক্তা এইবাৰ সংবাদ মেল পাতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক তোলা ধুনা কৰিছে বিশিষ্ট অধিবক্তা হাফিজ সুৰচিত আহমেদ চৌধুৰীয়ে পৰৱৰ্তী খবৰটো হৈছে বাল্য বিবাহৰ বাবে এইবাৰ হাৰাশাস্তি কৰা হৈছে সাধাৰণ লোকক এবাৰ হিমন্ত বিশ্ব শর্মালৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে যে হিমন্ত বিশ্ব শর্মাৰ মাক দেউতাক নাই নেকি গ্ৰেপ্তাৰ কৰাসকলৰ বৃদ্ধ পিতৃ মাতৃৰ কথা নাভাবে কিয় হিমন্ত বিশ্ব শর্মাই বৃদ্ধগৰাকীৰ মৃত্যুৰ পাছত এবাৰ ক্ষোভিত হৈ পৰিছে পৰিয়ালৰ লোক আৰক্ষীৰ ভয় ভাবুকিত আতংকিত হৈ বৃদ্ধগৰাকীৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ নাবালিকা কন্যাক বিয়া দিয়াৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ পিতৃ উকিল ৰায় নথি পত্ৰ বিচাৰি উকিল ৰায়ক ভয় ভাবুকি দিয়াৰ অভিযোগ আৰক্ষীৰ বিৰুদ্ধে মৃত এবাৰ ৰাজেন্দ্ৰ ৰায় 80 বছৰ বয়সত এবাৰ মৃত্যু হৈছে এই বৃদ্ধগৰাকী আৰু এই বাল্য বিবাহৰ নামত এইবাৰ এই হাৰাশাস্তিৰ সন্মুখীনৰ বাবেই এই বৃদ্ধ ৰাজেন্দ্ৰ ৰায়ৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰৱৰ্তী খবৰটো হৈছে এইবাৰ মছজিদ ভাঙিবলৈ যোৱা বুলডুজাৰ হৈ পৰিল বিকল প্ৰশাসনে বুলডুজাৰে উচ্ছেদ চলাবলৈ গৈছিল এটা মছজিদ মছজিদ ভাঙিবলৈ যোৱাৰ সময়তে বিকল হৈ পৰিল এখন বুলডুজাৰ মছজিদ ভঙাৰ পিছতে সম্পূৰ্ণ বিকল হৈ পৰিছে বুলডুজাৰ চামগুৰি 7 নম্বৰ ভঙামুখত চলিছে এইবাৰ উচ্ছেদ কিন্তু উচ্ছেদৰ সময়তে বিকল হৈ পৰিছে বুলডুজাৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত জনাইছো উচ্ছেদৰ সময়তে মছজিদ ভাঙিবলৈ গৈছিল বুলডুজাৰখনে কিন্তু বুলডুজাৰ
মসজিদ ভঙ্গার পাছতে অচল হয়ে পড়ছে, বিকল হয়ে পড়ছে। নগাঁও জেলা চামগুড়ির 7 নম্বর ভঙ্গামুখত এইবার উচ্ছেদ চলিছিল, আর এই উচ্ছেদের সময়তে মসজিদ ভাঙিবলে যাওয়ার সময়তে এই ঘটনা সংঘটিত হয়েছে। পরবর্তী খবরটি হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এইবার সরব হয়ে পড়ছে শিক্ষাবিদ অপূর্ব কুমার বড়ুয়া। অপূর্ব কুমার বড়ুয়ায় কৈছে পুলিশ টকায় সমাজ সংস্কার করব নারি, মানুষক প্রকৃত শিক্ষা প্রদান করা উচিত। বহুদিনের পর সুখেরে চলি থাকা বহু সংসার সরকারে থান বান করে পেলাইছে। সরকারের এই হতকারী সিদ্ধান্ত আটাইতক ক্ষতিগ্রস্ত হয়েছে নারী সকল। গ্রাম্য অঞ্চলত বাস করা দরিদ্র তথা নিরক্ষর নারী সকল সরকারের এই সিদ্ধান্তর দ্বারা আটাইতক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোক্সো আইন জাপি দি স্বামী সকলক এক প্রকারের ধর্ষণকারী হিসাবে চিহ্নিত করা বিচারিছে। এই সরকারের কোনো নিয়ম নীতি নাই, বিজেপি সরকারে এতিয়া যি মন যায় তাকে করে আছে বলে মন্তব্য করেছে শিক্ষাবিদ অপূর্ব কুমার বড়ুয়ায়। অপূর্ব কুমার বড়ুয়ায় কৈছে এই সরকারের ধৈর্য কম, উদ্ভণ্ডালে বেশি, এই আইন প্রয়োগের নিয়মাবলী প্রস্তুতেই হওয়া নাই। মুখ্যমন্ত্রী স্বভাব সুলভ উদণ্ড মনোবৃত্তিরে সাম্প্রদায়িক মেরুকরণের অস্ত্র হিসাবে এই আইন ব্যবহার করেছে বলে অভিযোগ উত্থাপন করেছে শিক্ষাবিদ অপূর্ব কুমার বড়ুয়ায়। বাল্য বিবাহ বিরোধী অভিযানক বেআইনি বলে ঘোষণা শিক্ষাবিদ অপূর্ব কুমার বড়ুয়ার। পুলিশ লগাই সমাজ কেতিয়াও সংস্কার করব নারি বলে মন্তব্য করেছে অপূর্ব কুমার বড়ুয়ায়। আন একটা খবর হয়েছে মাদ্রাসাক লৈ এক ডাঙর মন্তব্য করেছে এবার হবিবুর রহমানে। সরকারি মাদ্রাসা বন্ধ করেছে অসম সরকারে, কিন্তু তাত কবলগিয়া নাই ব্যক্তিগত মাদ্রাসা কেনে ধরনের চলিব সেয়া ডিজিপিয়ে শ্রুতলিপি দিয়ার প্রয়োজন নাই বলে মন্তব্য করেছে। মাদ্রাসা কেনে ধরনের চলিব সেয়া কুয়ার ডিজিপির কোনো সাংবিধানিক অধিকার নাই। সরকারি মাদ্রাসা বন্ধ করা হয়েছে, কিন্তু ব্যক্তিগত মাদ্রাসা কেনে ধরনের চলিব সেয়া ডিজিপিয়ে কবলগিয়া নাই। বিরোধী বিধায়ক সকলেও এই ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করব লাগে। বদরপুর খাতমে ভুকারি অনুষ্ঠানত এক বাতরি কাকতর সম্পাদক হবিবুর রহমান চৌধুরীর এই মন্তব্য। পরবর্তী খবরটি হয়েছে এবার চামগুড়ি সমষ্টির বিধায়ক রকিবুল হুসেনের বিরুদ্ধে এক ডাঙর অভিযোগ উত্থাপন করা হয়েছে। রকিবুল হুসেনের উদ্যোগত বাংলাদেশী মিয়াক বসতি স্থাপন করবলে দিয়া হয়েছিল এইবার নগাঁও জেলার বুড়াচাপরিত বলে মন্তব্য করা হয়েছে। কংগ্রেসের আমূলত রকিবুল হুসেনের উদ্যোগত বাংলাদেশী মিয়াক বসতি স্থাপন করবলে দিয়া হয়েছিল বুড়াচাপরিত। সরকারে চলা উচ্ছেদক এবার সমর্থন করেছে একাংশ লোকে। বুড়াচাপরিত সরকারের উচ্ছেদক লৈ মন্তব্য তেজপুর আসু আর নগরখনের সচেতন নাগরিকর। আন একটা খবর হয়েছে আর এস এস কোন আর এস এসক লৈ এইবার ডাঙর প্রশ্ন উত্থাপন করেছে কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদে। শেরমান আলিয়ে কৈছে আর এস এসে বন্ধ করক দলিতর উপর অত্যাচার। আর এস এস মানে ব্রাহ্মণ্যবাদ, নাথিং ইলস, সকলো ভারতীয় হিন্দু মূলর বলে কোয়ার নৈতিক অধিকার নাই আর এস এসর। আর এস এসক লৈ এইবার সরব হয়ে পড়ছে বিধায়ক শেরমান আলী আহমেদ। শেরমান আলিয়ে কৈছে ভারতের স্বাধীনতা সংগ্রামত কোনো অরিহণা নাই আর এস এসর। সাবরকরে জেলত থাকি ইংরাজক ক্ষমাহে খুঁজিছিল, মুসলমানের ধর্মান্তকরণ সন্দর্ভত মন্তব্য করেছে বিধায়ক শেরমান আলী আহমেদে। ধর্মান্তকরণের বাবে দায়ী বিগত সময়ের সরকার আর ব্রিটিশ। মুসলমানক আগবাই নিয়ার বাবে কোনো ব্যবস্থা গ্রহণ নকরিলে সরকারে, সেইভাবেই বৃদ্ধি পাইছে মুসলমানের জনসংখ্যা। এবার এইদরে সরব হয়ে বিধায়ক শেরমান আলিয়ে এবার প্রশ্ন উত্থাপন করেছে যে আর এস এস কোন আর এস এসর কোনো নৈতিক অধিকার নাই এই বিষয়ে মন্তব্য করবলৈ।